ডিসি পয়েন্ট, এই ডিসিটি এখন সবচেয়ে সুন্দর জায়গা। আপনি দেখতে পাচ্ছেন যে সৈকতটা কত সুন্দর এবং কত আমাদের শুভ সন্ধ্যার একেবারে দক্ষিণ প্রান্তে জায়গাটা একেবারে সাগর নয়, একপাশে হলো সেই আসর চর, আর একপাশে হলো আমাদের সেই পায়রা দিন নদীর মোহনা। এবং এই সৈকতটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আশা করি যে সামনে আমাদের যে জ্যোৎস্নোৎসবটা হয় সেই জ্যোৎস্নোৎসবের জন্য এই জঙ্গলের পাশেই ফাঁকা জায়গা আছে। অনেকেই হতাশ হয়ে গেছিলেন যে জ্যোৎস্নোৎসব শুভ সন্ধ্যা হবে কি না, কিন্তু হ্যাঁ, এই জায়গাটা দেখা যায় যে সম্ভাবনার একটা জায়গা যে এই জায়গাটায় কিন্তু সেই জ্যোৎস্নোৎসব করা যাবে। জঙ্গলে জঙ্গলে ছিলাম, একটি নতুন জায়গা খোঁজার জন্য আজকে বের হয়েছি। সেই জায়গাটা আমি চেষ্টা করেছি কিছুটা আপনাদের আমি দু এক দিনের মধ্যেই সেই জায়গাটি পরিচিত করব। আমার কাজ হলো নতুন নতুন জায়গা একটু খুঁজে বের করা, তারপর সেই জায়গাটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা এবং আপনাদের সহযোগিতা দরকার, কারণ একা পক্ষে কোনো কোনো কিছু সম্ভব নয়। আমার পেশাগত কারণে আমি ঘুরে বেড়াই, কারণ আমি একজন ফটোগ্রাফার, সুন্দর সুন্দর জায়গা খোঁজাই আমার কাজ এবং সুন্দর সুন্দর ছবি তোলাই আমার কাজ। বেশ কিছু জায়গা এবং বরিশাল ডিভিশনের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোই আমি চেষ্টা করছি আমার ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। তাই সেই অর্থে আমার সেই রাত ছুটে বেড়াই। আমার প্রিয় জায়গা হলো কুয়াকাটা। তো কুয়াকাটার কাছাকাছি এই জায়গাগুলো খুবই আপনাদের ভালো লাগবে, যে বরগুনা জেলার ভালো লাগবে। আমাদের এই শুভ সন্ধ্যার পাশেই হলো আমাদের নদীর মোহনার অপর পাশে হলো কুয়াকাটা হরিণঘাটা লাল দিয়া, তারপর হলো বিহঙ্গদ্বীপ বলেশ্বর নদীতে। যদি আমরা আরও সুন্দর করে পর্যটকদের দেখাতে পারি তাহলে হয়তোবা আমাদের এই বরগুনা জেলার তিনটি স্পট একটি কুয়াকাটার সাথে একটা নতুন সম্ভাবনার যোগ হবে এবং সম্ভাবনা এবং এটা একটা পয়েন্ট হবে যে বরগুনা থেকে সুন্দরবন খুবই কাছে, একটি নদী মানে বলেশ্বর নদীর অপোজিটই হলো আমাদের এই সুন্দরবন। তো আমরা এখান থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে যেতে পারবো এসে। এখানে যে কাঁকড়ার বিচরণ আছে এবং যে এখানে কত সুন্দর জায়গা, যারা হরমোন পিয়াসী মানুষ, যারা ঘর বন্দি আছেন, তারা হয়তোবা এইসব জায়গায় লকডাউন খুললে চলে আসতে
ভাই, বন্ধু, প্রিয় মানুষ, নাদিম, তাকে নিয়ে আমি বের হয়ে পড়েছিলাম আজকে সেই বিভিন্ন জঙ্গল দেখার জন্য। যাবে সেটা স্বাভাবিক, সর্ব সৈকতই এরকম এক ধরনের রূপ নেবে। আমাদের সাথে আমাদের রাত্রি যাপনের জন্য আমরা যেখানে রাত হবে সেখানে আমরা থেকে যাব। সেই শুভ জায়গাটাই খুব অসাধারণ জায়গা, সৈকত, সাগর, সাগর মোহনা এবং তিন নদীর মোহনা থেকেই আমাদের সাগরের যে পরিবেশটা, এখান থেকে প্রতিদিন শত শত বোট সাগরের দেশে যায়। নাদিম, তোমার যে শুভ সন্ধ্যায় যে তোমার ছবিগুলো আসছিল, তুমি একটু দেখাও তো তোমার শুভ সন্ধ্যার ছবি আছে। এবং আমাদের এই বরগুনা জেলার তালপুলিতে কিন্তু রাখাইন কমিউনিটি আছে, রাখাইন কমিউনিটির ছবিগুলো কিন্তু আমাদের এই বইতে বছর এই শুভ সন্ধ্যা যে জ্যোৎস্ন উৎসব হয় তার কিছু ছবি আমরা দেখতে পেলাম। আমাদের এখানে কিন্তু কয়েকদিন আগে যে বন্যায় কিছু গাছ পড়ে গেছে তাও দেখা যাচ্ছে, যে বেশ পরিমাণ উপকূলে ক্ষতি হয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের দীর্ঘ পথ যেতে হবে সেই নির্ধারিত একটি রাত্রে কোথায় থাকবো সেই নিরাপদ জায়গাটা আমাকে খুঁজতে হবে। আমরা মূলত বিল গেটসের মতো ওরকম ভ্রমণ করতে পারবো না, আবিষ্কার করি নাই, কিন্তু আমাদের ইচ্ছে হলো যে আমরা আজকে সারা দিনটা যে ঘুরে দিন শেষে বাড়িতে ফিরবো সেই জায়গাটার জন্য আমরা এখন রাত্রে কোথায় থাকবো সেই জায়গাটা খুঁজবো। ধন্যবাদ, আবার দেখা হবে কিছুক্ষণ।